জামজিয়র চ্যানেলে নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেতা নায়ক যাকে সুপার হিরো বলা হয় ডি এ তায়েব অনেক বছরের ক্যারিয়ার আপনার নাটকে এবং সিনেমায় আপনি সুপার হিরো আপনার নেটওয়ার্ক কমিউনিকেশনস খুব ভালো যেগুলো আসলে আপনার এই সমস্ত এই সুপার হিরো ইমেজ তৈরি করার ক্ষেত্রে কাজের চেয়ে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং সেইভাবে আপনার সুপার হিরো খ্যাতি এসেছে কথা কি সত্য না মিথ্যা না এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা কখনো ভক্ত তৈরি করা যায় না ভক্ত অটোমেটিক হয় আমার কাজের ক্ষেত্রে কয়েকজন মানুষকে আমি খুশি করে ভক্ত তৈরি করতে পারবো আমার আরেকটা গ্রুপ আছে সুপারস্টার একটা সুপার হিরো দুটো গ্রুপ কম্পিটিশনে কাজ করে এবং তারা খুব উন করে আমাকে ভালোবাসে আমার কাজ দিয়েই তারা কাজ করে আমি এমন কাজ করি প্রচুর কাজ করি আমি ভালো ভালো কাজ করি আমি নাটকেও ভালো কাজ করেছি মুভিতে আমার একটি মুভিও নাই যে ফ্লপ করেছে সবগুলো মুভি আলোচনায় আছে অতএব তারা যাকে নিয়ে ফ্যান ক্লাব করে তার ভালো দিক অনেক আছে যেটা নিয়ে তারা প্রচার আনন্দ পায় এই যে আলোচিত নায়ক আলোচিত ছবির ভিতরে আপনার কোনো ছবি সেই মানের আলোচনার সেই মানের হিট দর্শক সত্যি সুপার হিট করেছে সেই ছবি এরকম কোনো ছবি কি আপনার টোটাল ক্যারিয়ারে আপনি পেয়েছেন বা দিতে পেরেছেন আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু এটা আমার সাথে পরি এবং পপি ছিল আমার একটি আমার অপজিশন অ্যাক্টিং করেছে সেই মুভিটা আমি সোনা বন্ধু নামেই খ্যাত আমাকে এখনও পরি সোনা বন্ধুই ডাকে আর তাই ডাকে এবং দর্শক কোল যারা ভালোবাসা মানুষ তারা সোনা বন্ধু বলে এবং আমার ফার্স্ট মুভি অনেক বেশি আলোচনায় আসছে অনেক বেশি টাকা রুজি করেছে প্রডিউসার পরিপূর্ণ টাকা পেয়েছে আমার সেকেন্ড মুভি অন্ধকার জগৎ মাহি ছিল আমার এগেনস্টে সেটা এখনও কিন্তু র্যান্ডম প্রচার হচ্ছে সিনেমা হলে দেখাচ্ছে অনেক বড় একটা ছবি তারপরে আসছে হলো এই ইশাখা ইশাখার এখনও যে চাপ আছে বিভিন্ন এয়ারলাইন্স থেকে ইশাখা কিনে নিচ্ছে এবং অনলাইনে ওটিটিতে নেওয়ার জন্য কন্টিনিউ যোগাযোগ করছে আমি দেখছি মানে যে আমার প্রত্যেকটা মুভি আলোচনায় থাকে এবং আছে নাটক যেভাবে আপনি একসময় করতেন টেলিভিশন নাটকের নায়ক ছিলেন বিটিভিতে যখন আমরা কাজ শুরু করি তখন আপনি সুপার নায়ক তো আপনি তো সেই সময় নাটকে যেভাবে যে চরিত্রগুলো করতেন পরবর্তীতে আপনি নাটকে দেখা গেছে যে অনেক কাজ করেছেন কিন্তু সেগুলো আপনাকেই প্রযোজনা করতে হয়েছে এবং বাইরের ডিরেক্টরদের কাছে যে একটা ডিমান্ড সেটা কখনো আপনি তৈরি করেননি নাকি হয়নি নাকি চাকরির কারণে আপনি শুধু নিজের প্রযোজনা সংস্থা থেকেই কাজ করেছেন বেশি আমি তো অসংখ্য কাজ করেছি বাইরের বহু কাজ করেছি এবং সেই কাজগুলো মানুষের হৃদয়ে ইউটিউবে এখন আছে এবং মানে একটি সিরিজ তো খালি চ্যানেলে দিয়েছিল 52 পর্বে আমি কুসুম শ্রীদার আর শান্তা তিন আর্টিস্টে একটা সিরিজ করেছিলাম তিনটা আর্টিস্ট স্রেফ তিনটা আর্টিস্ট কষ্ট শুধুই আমার এটা 52 পর্ব গেছে সেটা চ্যানেলের যে ডিরেক্টর ইবনে হাসান অ্যাপ্রিসিয়েট করেছে তিন আর্টিস্টের সিরিয়াল হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবং মানে ম্যাক্সিমাম কাজ তো চ্যানেলের ছিল আপনি অনন্ত জলিলের সাথে রিসেন্টলি ছবি পোস্ট করছেন এবং সেখানে একটা ক্যাপশন আমরা দেখতে পাচ্ছি ক্যাপশনটা কি একটু বলবেন দোস্ত দুশমন এই দোস্ত দুশমন কিসের আলামত ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে এটা একটা মানে একটা অন্যরকম একটা ইমেজ ক্রিয়েট করার মতো একটা গল্প একটা চমৎকার আগের দোষ দোষ মধ্যে আলোচিত ছিল ওই গল্পটা একটু অন্য একটা গল্প বাট এটা একটা আলামত বলতে একটা সুবাতাস বইবে একটা আলোচনা আসবে কারণ অনন্ত ভাই সেও অনেক ব্যয়বহুল মুভি করে আমিও কাজ করার চেষ্টা করি আমরা আশা করছি যে আমরা স্ক্রিন শেয়ার করলে আমাদের দুজন যারা দর্শক যারা আছে তারা এগিয়ে আসবে মুভিটা দেখার জন্য তার মানে অনন্ত জলিল এবং ডি এ তায়েবকে একটি ছবিতে আমরা পাব সেই ছবিটির নাম দোস্ত দুশমন সেটি কি আপনার প্রযোজনার সংস্থা থেকে নাকি যৌথ প্রযোজনার সংস্থা না কোনো বাইরের প্রযোজনা বাইরের প্রডিউসারটা বাইরের প্রডিউসার বাইরের অনন্ত জলিল কি ছবি করতে রাজি হ্যাঁ আমরা দুজন তো স্ক্রিপ্টের কাজ করতেছি আমরা সেই ছবির নায়িকা কে হবে বর্ষা বর্ষা তো অন্য কোনো নায়কের সাথে কাজ করবে না সেক্ষেত্রে আপনি তাহলে কি নায়ক না ভিলেন আমি নায়ক এবং
অনন্তভাই প্রথম বলেছেন, উনি ওনার ভালোবাসাতে বলেছেন যে বর্ষার হিরো ডিয়া তায়েব আমার কোনো নায়িকা লাগবে না, এটা বলেছেন উনি অন স্ক্রিন। আমি বলছি তো এটা ওনার উদারতা, ওনার ভালোবাসা, ওনার ভালো লাগা। তারপর আমি যে স্ক্রিপ্ট লিখতে তাকে বলছি আপনার ট্রায়াঙ্গেল রেখেন, নায়িকা একাই একটাই থাকবে, সেটা বর্ষা। আপনি তো শাকিব খানের সাথেও খুব ভালো সম্পর্ক এবং আপনার সাথে শাকিব খানকেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে, কাজ দেখি নেই তো। আপনি অনন্ত জলিলকে উদার বললেন, শাকিব খান কি উদার না? আমি তো অস্বীকার করছি না। কে বেশি উদার? অনেকেই উদার। শাকিব খান উদার না অনন্ত জলিল উদার? দুজনেই উদার, দুইদিকে বেশি, দুজনেই সমান আমার চোখে। এবং অনন্ত জলিল তার মানে একটু বেশি, উনি মানুষের সাথে মিশে মানুষকে সহায়তা করে, উদারতা দেখলে আমাদের সাথে বেশি উদার, উনি মানুষকে সাহায্য সহযোগিতা করে। আমি যে চোখে দেখে আসছি যে উনি খুব মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। কিন্তু আপনার একটা দুর্ভাগ্য মনে হয় আমার কাছে যে আপনার সামনে মানুষ একরকম, পিছনে একরকম। অনেকের ক্ষেত্রে আমি নাম বলবো না, আমার মনে হয় যে আপনিও কিছু কিছু জায়গায় এটা টের পান যে আপনার সামনে যে ব্যবহারটা করে, আপনাকে যেভাবে আপন বলে, পিছনে গিয়ে ঠিক ওইভাবে আপনার। আমি জানি আমার একটা নায়িকার কথা তুমি ইঙ্গিত করছো, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড না। আচ্ছা, সবাই যদি হয় আমার তাতে কিছু আসে না, কারণ আমার যে সময় আমি এত ব্যস্ত থাকি, কে আমার পিছনে কী বললো এই কথাটা শুনবার সময় আমার মনে হয় এই জীবন আর আসবে না। আমার প্রচুর সময়, প্রচুর সম্ভাবনা, প্রচুর আনন্দ উৎসবে আমি থাকি, অর্থাৎ পেছনের লোকে কী বললো সেটা শুনবার সময় অন্তত আমার নাই। এই যে নায়িকারা আপনার বাসায় রাত বিরাতে আসে, আপনার বউ কিছু বলে না? আমার বউর সাথে ওদের সম্পর্ক, এবং ওরা একটা বিশ্বাস নিয়ে আসে যে আমার কাছে আসলে ঠকবে না। কিসে ঠকবে না? ঠকবে না মানে বন্ধুত্বের আকাল হবে না, আমি পিওর লাভ দেই, পিওর ভালোবাসা। এই ভালোবাসাটা আমাকে শেখান, আমিও দেই। তোমার কিন্তু কম নাই এগুলি নিয়ে, আমি তোমাকে নিয়ে এর আগে একবার বলেছিলাম সেন্স অফ হিউমার, তোমার অনেক আছে ভালোবাসা, আর এখনও তোমার আছে, এখনও তোমার প্রচুর আছে। তুমি আমার চেয়ে বড় স্টার, আমি তোমার ভালো ভালো কাজ দেখেছি, বাট আমাদের উত্থান একসাথেই, আমি আর তুমি একসাথে স্টার্ট করলে তোমার উত্থান আগে হয়েছে আর আমার আস্তে আস্তে হয়েছে। এটা আমি আপনার উদারতা আপনি যেভাবে বলছেন, কিন্তু তাই ভাই আমি বারবার বলছি যে আপনি মানুষ হিসেবে অসাধারণ, কিন্তু আপনি একজন প্রেমিক পুরুষ পর্দায়, বাস্তবেও আপনি এমন একজন পুরুষ যাকে একেবারে সব নায়িকারা, কেউ জান ডাকছে, কেউ কলিজা ডাকছে, কেউ সোনা বন্ধু ডাকছে, যে বিশ্বাসের জায়গা, এটা অবশ্যই আপনার একটা অ্যাচিভমেন্ট। এতগুলো গার্লফ্রেন্ড কিংবা এতগুলো নায়িকাকে আপনার বন্ধু বানিয়ে রাখা, এটা এটা কীভাবে, কৌশলটা কি একটু শিখিয়ে দেবেন? এটা আসলে কৌশলটা অত্যন্ত সিম্পল, খুব স্বাভাবিক থাকার চেষ্টা করি, এবং আমি কৃতজ্ঞতা বোধ আমার আছে। আমি আসলে একজন মানুষের সাথে সারাদিন চললাম, কথাবার্তা বললাম, কাজের সময় তাকে নিলাম না, এরকম না। আমি যদি কেউ আগ্রহ প্রকাশ করে দিই এই কাজটা আমি তোমার সাথে করতে চাই, আমি তাকে নিয়ে কাজটা করি। আপনি একজন মা ভক্ত ছেলে, আপনার মায়ের দোয়া আপনার সাথে এত ব্যাপকভাবে আছে যে কারণে জীবনে আপনি কখনো কোথাও আটকে যাননি। মা সম্প্রতি আপনার গত হয়েছে, এবং মা ছাড়াও আপনার আপন ভাই, আরও কিছু আপন আত্মীয় পৃথিবী ছেড়ে চলে গেছে। এই আপনি যে মা ছাড়া থাকতে পারবেন এটা আসলে আমরা কেউই বিশ্বাস করি নি, কারণ আমরা যারা আপনাকে কাছ থেকে দেখেছি সবসময় আমরা দেখেছি আপনি মায়ের জন্য পৃথিবী একদিকে, আপনার মা একদিকে। মা ছাড়া পৃথিবী এখন আপনার কাছে কেমন? মা ছাড়া যে পৃথিবীটা মৃত মনে হয় আমার কাছে, পৃথিবী একেবারেই মৃত, মানে সাদা কালো হয়ে গেছে আমার, আমার লাইফটাই সাদা কালো হয়ে গেছে। বাঁচতে হয় যেন বাঁচি, আমার সন্তানের যেন বাঁচি, কিন্তু মা ছাড়া পৃথিবী আমার একদম ভালো লাগে না। আমার অনেকেই গেছে, কিন্তু মার যাওয়াটা আমি মানতেই পারি না। একদিন হয়তো আমি যাবো, মায়ের কাছে চলে যাবো, কিন্তু যতদিন না যাবো ততদিন আমার খুব কষ্ট। আমি আমার ঘরের মধ্যে মাকে রাখছি, আমি ছবি গুমিতে দেখি ফার্স্ট উঠে, আমি আমার প্রত্যেকটা মোবাইলের স্ক্রিনে আমার মায়ের ছবি। আমি আসলে মা আমার সব কিছু ছিল, সে যাওয়ার পরে আমার, আমি আর আমার মধ্যে নেই, আমি অনেকদিন কাজ করি না, এই যে টুকিটে কাজ শুরু করলাম মাত্র, ভালো লাগে না কিছু মা ছাড়া। এই নির্মম সত্যকে মেনেই যখন কাজ করতে হচ্ছে, তখন আপনি একটি ওয়েবও করছেন পুলিশ স্টেশন নামে, এই ওয়েবটা সম্পর্কে আমাদের কি বলবেন? এই ওয়েবটা আসলে একটা পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের ওসিডা আমি। এখানে একটা থানা এলাকায় যত ক্রাইম হয়, যত অপরাধ হয় এই থানায় আসে, তো এখানে ভেরিয়াস টাইপের গল্প, এক একজন এক এক সমস্যা নিয়ে আসে, তো আনন্দ উৎসব সবই আছে, ক্রাইসিস আছে, এবং যত দোষ নন্দঘোষ, মানে যত অভিযোগ পুলিশের বিরুদ্ধে হয়
সেগুলো খণ্ডনের চেষ্টা করি, মানুষকে হেল্প করার চেষ্টা করি। আমি আমার সার্ভিস লাইফের টোটালটাই আমি মানুষের উপকারে এখনও দিন রাত মানুষের জন্য ওসিদের সবাইকে আমি ফোন করি, একটু উপকার হইলে আমি করি, আমি কাউকেই না করি। আমার খুবই ভালো লাগে, এটা বুঝে আমার মায়ের শিক্ষা। কথিত আছে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান নাকি আপনাকে একটি 8 কোটি টাকার ফ্ল্যাট উপহার দিয়েছে, কি কারণে? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাই এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। 8 কোটি ঠিক উপহার না, উনি আস্তে আস্তে টাকাটা দিতে বলছে আমাকে, একটা ইনস্টলমেন্ট করে দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন। এর মধ্যে উনি ওনার সাথে তো অনেকেই কাজ করেছে, ওনার মনটা অনেক বড়। আর যে চ্যানেলে আছি সে তারাও অনেক করেছে আমার জন্য, আমি আসলে সবার প্রতি হ্যাপি। উনি ফ্ল্যাটটা আমাকে দেখতে নিয়ে গেলেন, টুপ্লেক্সটা আমাকে নিয়ে গেলেন যে উনি নিজে থাকবেন। তো আমি দেখে আমার মাথা ঘুরে গেল, 11টা এয়ার কন্ডিশন লাগানো। পরে উনি বুঝতে পারলো যে আমি বোধহয় এরকম একটা প্রত্যাশা আমার আছে, যে এরকম একটা বাড়ি আমার হইতো। উনি বুঝতে পারছে আমার জায়গা থেকে। আমার হলো কেমন, আমি এগুলো বললাম, আপনি হিরু কেমন লাগছে? আমি এটা বললাম আমার লাইফ এগুলো হবে না। দুই তিন দিন পর উনি আমাকে উঠে যান না ওইটার মধ্যে, আমি কোথায়, কই বাড়িতে? আমি ওই বাড়িতে আমি টাকা করতে দেবো, আপনি আস্তে আস্তে দিয়েন। পরে আস্তে আস্তে গ্রাজুয়ালি আমি দিয়েছি, আমার ফাদারই কিছু অ্যাসেট সেল করছি, আমার টাকা দিয়েছি। এখন টাকা মোটামুটিভাবে প্রায় শেষের দিকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ, আমি থাকছি না, ক্যামেরার পেছনে কেউ থাকছে না, আপনি কিছু কথা আপনার জীবনে যা কখনো কোথাও বলেননি আমাদের চ্যানেলের দর্শকের জন্য, আর্কাইভের জন্য বলবেন, যা আমরা সংরক্ষিত রাখব। আমার বাবা ডিয়েগোনি উনি চলে গেছেন, পৃথিবী ছেড়েছেন। ওনাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু কখনো বলা হয়নি। বাবা আমার সুপার হিরো ছিলেন, আমার কথাগুলো অজানায় রয়ে গেছে কারণ অনেক অল্প বয়সে আমি বাবা হারিয়েছি। বাবার সাথে বন্ধুত্বটা করতে পারিনি, আমি একটা গ্যাপ ছিল যেটা আমি মার সাথে করেছিলাম। মা আমাকে প্রতিদিন আদর করে কপালে চুমু খেলে তারপর বের হতাম, কিন্তু বাবার সাথে একটা ডিস্টেন্স ছিল, বাবা একটু মোড়ি ছিলেন। আমি হয়তো এখন হইলে অবশ্যই তার সাথে আমি নর্মাল করতে পারতাম, কিন্তু ওইটা আমার জীবন আর হবে না, কারণ বাবা চলে গেছেন। যেটা হয়েছিল সেটা মা, মার সাথে আমার অসম্ভব ভালো একটা বন্ধুত্ব ছিল। আমি ভেবেছিলাম যে মা মারা গেলে আমি কী করে বাঁচব, তো বেঁচে আছি, বিভিন্ন কারণে বাঁচতে হয়। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমার ইচ্ছার কথা যদি হয়, ইচ্ছেটা এমন, আমার একটা স্বপ্ন, আমি যদি কোনো দিন এমন কোনো পাওয়ার পাই, এত কোনো ক্ষমতা পাই, সরকার যদি আমাকে অ্যালাউ করে, আমি বিশাল একটা কারাগার করব, যে কারাগারে যে সন্তানরা মাকে কষ্ট দেয়, মাকে বৃদ্ধাশ্রমে দেয়, বাবাকে মারধর করে, বাবাকে খেতে দেয় না, মাকে চিকিৎসা দেয় না, সহযোগিতা করে না, এই সমস্ত কুসন্তানগুলো ওই কারাগারে আটকে রাখতাম। কারাগারে আটকে রেখে আমি বাকি সন্তানদের শিক্ষা দিতাম, যাতে করে, কারণ একদিন প্রত্যেকে মা হবে, বাবা হবে, বেকার হবে, এই লাঞ্ছনা গঞ্জনা পাবে, এই প্র্যাকটিসটা যেন দূর হয়, এই ক্ষমতাটুকু আমি চাচ্ছিলাম, যদি কোনোদিন পাই ইমপ্লিমেন্ট করবো।